আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আজকে ছটি রাশি জাতক জাতিকাদের জীবনে বিরাট একটা খুশির খবর এনেছি। কেননা 31 তারিখ 31শে মে আপনি টাইমটা নোট করে রাখুন, বেলা 12টা 20 বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করছে তার অতি প্রিয় বৃষ রাশিতে। আর বৃষ রাশিতে মিত্র আছে রবি, মিত্র আছে শুক্র, মিত্র আছে বৃহস্পতি। এর ফলে বুধ বৃহস্পতি রবি শুক্রের চতুর্গ্রহী রাজ্য তৈরি হচ্ছে, যা ফলিত জ্যোতিষের খুবই শুভ রাজ্য। এই চতুর্গ্রহী রাজ্য বা চারটি গ্রহী রাজ্যের পাশাপাশি আরো কয়েকটি যোগ তৈরি হচ্ছে, লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধাদিত্য যোগ। এর ফলে ছটি রাশি 31শে মে-র পর থেকে তারা যদি আস্থা কুড়েও বসে থাকে, তারা যদি নর্দমার ধারেও বসে থাকে, তারা বিরাট সফলতা লাভ করবে। আকস্মিক তাদের জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ চলে আসবে, তারা এখন থেকে ভেবেই উঠতে পারবে না। কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বুধ যখনই 31শে মে বেলা 12টা 20 পর মেষ রাশি অর্থাৎ তার শত্রু রাশি থেকে বৃষ রাশি অর্থাৎ তার মৃত্যু রাশিতে প্রবেশ করবে, তখনই একটা মহাজাগতিক পরিবর্তন হবে। কারণ তখনই বুধ এবং রবির বুধাদিত্য যোগ, বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, এবং তৈরি হবে রবি বুধ শুক্র বৃহস্পতির চারটি গ্রহের রাজ্য। এরপরে ছটি রাশি বিরাট সাফল্য পাবে। প্রথম যে রাশিটি সবচেয়ে বেশি সাফল্য পাবে, আপনি লিখে রাখতে পারেন এই রাশির নাম, এই রাশিটি হচ্ছে বৃষ রাশি। কারণ বৃষ রাশিতেই ঘটছে এই মহাজাগতিক যোগ, চারটি গ্রহের বিরল থেকে বিরলতম রাজ্য, সাথে বুধাদিত্য যোগ ও লক্ষ্মীনারায়ণ যোগ। তাই বৃষ রাশির জাতক জাতিকারা 31 তারিখ থেকেই বেলা 12টা 20 পর থেকেই আপনাদের বন্ধ ভাগ্যের তালা খুলবে, আপনারা নিশ্চিত একটা বিরাট আর্থিক উন্নতির পথে যেতে চলেছেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। বৃষ রাশির পরে যে রাশি সবচেয়ে বেশি সমৃদ্ধিময় দিন পাবে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। আর মেষ রাশির ধনস্থানে ধনভাগ্য উত্তম হবে এবং আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন মোড়। তাই বলবো আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। বৃষ রাশি, মেষ রাশি, তৃতীয় রাশি বৃষ্টি রাশি। কারণ বৃষ্টি রাশির জীবনেও সপ্তমে তৈরি হওয়া এই চারটি গ্রহের রাজ্য, সাথে বুধাদিত্য যোগ ও লক্ষ্মীনারায়ণ যোগ, বৃষ্টি রাশির জাতক জাতিকার জীবনেও একটা বিরাট সৌভাগ্য আছে। আপনি যদি বৃষ্টি রাশি হন, আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবেন এবং আপনি জীবনে বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখবেন। বৃশ্চিক রাশির সপ্তমে এই যোগ তৈরি হয়, শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, কর্মজীবনে সাফল্য আসবে, আর্থিক জীবনে উন্নতি আসবে। তাই 31শে মে বেলা 12টা 20 পর মেষ রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে। চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশিও এই নটি এই চারটি গ্রহের রাজ্যকে বিরাট সমৃদ্ধি মুখ দেখবে, তাদের বন্ধ ভাগ্যে তালা খুলবে, তারা যে ক্ষেত্রে হাত দেবে সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে, প্রত্যেকের কাছে প্রশংসা পাবে, প্রত্যেকে তাদের জীবনে প্রশংসার পাত্র হবে। আপনি যদি বিশেষভাবে ছটি রাশির মধ্যে থাকেন অর্থাৎ মেষ রাশি বিরাট সাফল্য, কর্কট রাশি বিরাট সাফল্য, বৃষ রাশি বিরাট সাফল্য, বৃশ্চিক রাশি বিরাট সাফল্য, পঞ্চম রাশি সিংহ রাশি বিরাট সাফল্য, পাঁচটি রাশির মধ্যে সিংহ রাশি আপনার রাশি দশমে এই চতুর্গ্রহী রাজ্য, আপনি কর্মজীবনে রাজা হবেন, যে কাজ করবেন সেই কাজেই সাফল্য পাবেন, আপনার সাফল্য আপনার উপর ভর করে চলবে, আপনি নিশ্চিত উন্নতির সর্ব উচ্চতায় পৌঁছাতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। আর শেষ যে রাশিটির নাম বলবো, যে রাশিটি সমৃদ্ধিকে দুহাত ভরে নিতে পারবে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি।
কন্যা রাশির ক্ষেত্রেও নবম স্থানে এই চতুর্গই রাজ্য। কন্যা রাশির জাতক জাতিকারা আপনার জীবনে সমৃদ্ধির বিরাট সাফল্য এবং দেখতে চলেছে। সুতরাং বুধের এই রাশি পরিবর্তন 31শে মে বেলা 12টা 20 পর যে ছয় রাশি তাদের ভাগ্যতে আকস্মিক পরিবর্তন দেখবে। তারা মধ্যমা ধারক পুস্তকে তারা বিরাট আর্থিক উন্নতির পথে যাবে। সেই ছটি রাশি হলো মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং অবশ্যই কন্যা রাশি। এই ছটি রাশি বিশেষ করে কন্যা রাশির ভাগ্যস্থানে এই যোগ তাদের সৌভাগ্যের উদয় হবে। এছাড়া বৃশ্চিক রাশির সপ্তমে এই যোগ তাদেরও সমৃদ্ধি আসবে। সিংহ রাশির দশমে, মেষ রাশির দ্বিতীয়ে আর বৃষ রাশির ক্ষেত্রে রাশিতেই আর কর্কট রাশির ক্ষেত্রে একাদশে এই শুভ যোগ তৈরি হওয়ায় ছটা ছটা রাশি জাতক জাতিকারাই জীবনে বিশেষ সমৃদ্ধি ভোগ করবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি ছটি সৌভাগ্যবান রাশির নাম জানালাম, যারা 31শে মে যে বুধাদিত্র যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, চতুর্ভুজ রাজ্য একত্রে তৈরি হচ্ছে বৃষ রাশিতে 31শে মে বেলা 12টা 20 পর যে পাঁচ রাশি সমৃদ্ধির মুখ দেখবে সেই পাঁচ রাশির নাম জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকার ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু খবর অবশ্যই করতেন বা ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করতাম। নমস্কার, ধন্যবাদ।